নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় একটি নতুন পর্বের জন্য আপনাদের স্বাগত। আমি আজকে তৈরি করে দেখাচ্ছি ওলের ধোকার ডালনা। রেসিপিটি শুরু করার আগে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য নিচে দেওয়া সাবস্ক্রাইব বোতামটি প্রেস করুন। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। আমি এখানে একটি 2 কিলো ওজনের ওল নিয়ে নিয়েছি, চিনি, লবণ, ঘি। ওলটা থেকে কিছুটা অংশ ডুমো করে কেটে নিয়ে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সবজি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হিং, গরম মশলার গুঁড়ো, টমেটোর পেস্ট, আদার পেস্ট, পেঁয়াজ রসুনের পেস্ট, 2টি আলু সিদ্ধ করে রেখেছি, আর সাদা তেল, আর লাগছে বেসন। আমি ওলে ধোকার ডালনা তৈরি করে দেখাবো। প্রথমে আমি 1 চিমটি হলুদ দিলাম, 1টু জিরে গুঁড়ো, 1টু সবজি মশলা, 1টু লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ, 1টু গ্রেটেড আদা, 1 চিমটি হিং। এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। আমি ওলটাকে কেটে নিয়েছিলাম ডুমো করে, 2টো সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এভাবে মেখে নিচ্ছি। গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 চামচ তেল দেব। তেলের মধ্যে এই ওল মাখাটা দিয়ে দেব। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আমি এখানে একটা বড় থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে সামান্য একটু তেল গুলিয়ে দিলাম। এবার এটাকে এর মধ্যে ঢেলে দিয়ে একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন। এইটাকে আবার ভালো করে মাখিয়ে নেব। আবার থালাটা ধুয়ে নিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম। এবার এটাকে দিয়ে এইভাবে হাতে করে সমান করে নেব। এটাকে সমান করে নিয়েছি, এবার ছুরি দিয়ে এটাকে কেটে নেব। এটাকে বরফির মতো কাটা হয়ে গেছে। এদিকে কড়াইটা ধুয়ে নিয়ে আবার আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার ধোকাগুলো ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিচ্ছি।
এদিকে ধোকাগুলোকে আমি একটা একটা করে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এবার আমি ধোকাগুলো ছেড়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে সব বড়াগুলো আমি তুলে নেব। বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার গ্রেভিটা তৈরি করার জন্য কড়াইয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এবার দেব 1 চামচ চিনি। চিনিটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেব 1টা পেঁয়াজ, রসুন। এরপর দিয়ে দেব 2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ সবজি মশলা। এগুলো সব দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো 1টা টমেটো চিলি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়েও এইভাবে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে আসছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি এই মগের 1 মগ জল দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি লোকাগুলো ছেড়ে দিচ্ছি। ধোকাগুলো ছেড়ে দিয়েছি, এবার এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 1 চামচ ঘি আর একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে দেব। ওলের ধোকার ডালনা রেডি হয়ে গেছে। রেসিপিটি রেডি হয়ে গেছে, আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।